হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আছি আমি এখন বর্তমানে সাদি। আজকে আমরা চলে এলাম নতুন আরেকটি ব্লগ করতে। তো আজকের ব্লগটা হবে একটু অন্যরকম, মানে একটু অন্যরকম বলতে আপনারা হয়তো দেখেই থাকবেন জামালপুর লাইভ। তো জামালপুর লাইভ আমার অফিসে আসছে যে তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ইন্টারভিউটা হবে আপনার এখানে আশেপাশেই থাকে রিয়াদ নাম, সে খুব ভালো গান করে। তো তাকে নিয়ে আর কি ইন্টারভিউ হবে। এখন আমার সাথে আছে জুয়েল কাকু। তো এই যে দেখতে পারতেছেন জুয়েল কাকু, তো জুয়েল কাকুর একটু বক্তব্য নেই আমরা যে তার আসলে এই চ্যানেল নিয়ে কি কি পরিকল্পনা আছে এরকম আর কি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন জুয়েল কাকুর কাছে চলে যাওয়া যাক। অনেক ধন্যবাদ সাইদুর রহমান সাদিকে, উনি অত্যন্ত আমাদের আদরের, স্নেহের। আমরা তাকে খুব স্নেহ করি, নিজের ভাতিজা। তবে উনি খুব সাদি কিন্তু অনেক ট্যালেন্ট, সবসময় প্রযুক্তির আপডেট যে খবরগুলো থাকে সবসময় দর্শকদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে, নতুন যারা টিউটোরিয়াল শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি সব ধরনের আপডেটগুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকে। এমনকি আমরা সেই ভিডিওতে অনেকটা উপকৃত হই, অনেক আপডেট সম্পর্কে জানতে পারি, যে কোনো সমস্যা নিয়ে আমরা সাদির কাছে আসি। সহজেই হেল্পফুল একটা ছেলে, একটা ভালো ছেলে, তার ভবিষ্যৎ অবশ্যই তো উজ্জ্বল। আর আরেকটা বিষয় হলো সাদি সবসময় ব্লগ করার চেষ্টা করে, ব্লগগুলো অবশ্যই আপনারা দেখবেন, সহযোগিতা করবেন। আর আমিও যেহেতু একজন ইউটিউবার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, জামালপুর লাইভ পাশাপাশি মনমঞ্চ একটিতে নিউজ ও সমসাময়িক ভাইরাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, কথা বলে থাকি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি, সত্য ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি, সমাজের নানা অসঙ্গতি, নানা সমস্যা, সম্ভাবনা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। আরেকটা বিষয় যে হচ্ছে আমার মনমঞ্চ রয়েছে, তিনি আমার সহধর্মিণী, তিনি সেটি উপস্থাপন করে থাকে। তিনি বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচার, যে রান্নাবান্না রেসিপিগুলো রয়েছে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করে। তো দর্শক, আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি, আপনাদের কল্যাণে ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনারা সবসময় আমাদেরকে সমর্থন করেন, সাপোর্ট করেন, বিদায় আমরা ভিডিওগুলো তৈরি উৎসাহিত করি। তো দর্শক, বিগত দিনে যেভাবে আমাদেরকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, আমরা আগামী দিনেও আপনাদের এই সেই অখণ্ড সমর্থন ভালোবাসা আমরা আশা করি, প্রত্যাশা করি। কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করবো না। আর দর্শক, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, জামালপুর লাইভ ইতিমধ্যে 45,000 সাবস্ক্রাইবে উন্নীত হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা 50 এবং 1 লাখে যেতে চাই। যদি আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, সবার মাধ্যমে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু ভিডিওগুলো বড় করা সম্ভব। পাশাপাশি সাইদুর রহমান সাদি, তিনিও কিন্তু একজন ওর ট্যালেন্টফুল, একটা প্রতিভাবান ছেলে, তিনিও কিন্তু চেষ্টা করতেছে আপনাদের সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। কাজে আপনার তার চ্যানেলগুলো অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, অবশ্যই উৎসাহিত বোধ করবেন। কারণ আপনাদের উৎসাহ ভালোবাসা না পেলে আমরা যারা ইউটিউবে কাজ করি, অনলাইনে কাজ করি, তারা কখনো বড় হতে পারবো না, সামনের দিকে এগোতে পারবো না বলে আমরা বিশ্বাস করি। কাজেই আপনারা বিগত দিনে এবং আগামী দিনেও আমাদের ইউটিউবারদের সহযোগিতা করবেন, আমাদের ভালোগুলোকে ভালো আর খারাপগুলোকে অবশ্যই খারাপ বলবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ভুলগুলো ভালো মন্দ আপনারা আমাদের ধরিয়ে দিন, তাহলে অবশ্যই কন্টেন্টের মান বাড়বে, কাজের গতি বাড়বে, আর আমরা সেই সংশোধন করে কোয়ালিটি সম্পন্ন কাজ দেওয়ার আপনাদের চেষ্টা করবো। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো জুয়েল কাকুকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য। তো জুয়েল কাকুর যেহেতু এখন বর্তমানে মানে 45,000 সাবস্ক্রাইব আছে, তো খুব শীঘ্রই আর কি 50,000 হতে আছে। তো সেই উপলক্ষে আমরা কিন্তু ব্লগ দিব, আর যদি আপনারা এই মানে অনুষ্ঠানে আমরা 45,000 সাবস্ক্রাইব উপলক্ষে একটা অনুষ্ঠান করবো, যদি আপনারা জয়েন হতে চান সেই ক্ষেত্রে জয়েন হতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের আমন্ত্রণ রইল। তো দেখি রিয়াদ আসুক, রিয়াদের একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তো আপনার সাথেই থাকুন সবসময়। তো রিয়াদ, এই যে দেখতে পারতেছেন রিয়াদ এসে বসে, তো মানে খুব ভালো ফিল করতেছি যে একজন সিঙ্গারের সাথে আমি আছি। তো যাই হোক, ওকে সাপোর্ট করবেন। তো যখনই কোনো ভিডিও আপলোড হবে অবশ্যই আমরা তাকে সাপোর্ট করবো, এবং কি আমাদের যদি সাথে থাকেন তাহলে দেখতেই পারবেন তার কখন ভিডিও আপলোড হইতাছে, মানে কি নতুন মিউজিক আসতেছে। তো যাই হোক, তাকেও আপনারা সাপোর্ট করবেন। তো একটু রিয়াদের কিছু মানে কথা নেই যে আসলে এই গানের পিছনে আসার কারণটা কি। তো রিয়াদ, তোমার এই গানের পিছনে আসার কারণ একটু যদি তুমি সংক্ষেপে আমার এই ব্লগ চ্যানেলে বলতা। আসলে গান জিনিসটা হলো একটা সাধনার জিনিস, এই মানে ছোটোবেলা থেকে গান নিয়েই অনেক কিছু মানে করার স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করেই
আপনাদের ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারছি। ইতিমধ্যে আমার মেয়ের তুই মানুষ বলনা গানটা আপনাদের সকলের মাঝে মানে খুবই ভালো একটা জনপ্রিয় হয়ে গেছে। তো আমি আশা করি যে আমার নেক্সট যে গানগুলো আসতেছে, ওরে মিম, তুমি বলেছিলে, পাগলি মেয়ে, এই তিনটা গানও খুব ইনশাআল্লাহ আমি ধামাকা হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো তার গানের জন্য শুভকামনা রইল, তার গানে আমরা অবশ্যই সাপোর্ট করব। তো আপনারা এখানে আসলে আসার উদ্দেশ্যই হলো, কিন্তু এই যে জামালপুর লাইভ এখনও বসে আছে, মানে তারা একটা ইন্টারভিউ নেবে আর কি, এটার উদ্দেশ্যই। তো আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তো দেখি তারা ইন্টারভিউতে কী কী বলে, এরকম তাদের গোপন টিপস আমরা আগেই আমার চ্যানেলে আপলোড দিব, কোনো সমস্যা নেই, আপনারা শুধু দেখতে থাকেন, দেখতেই থাকেন। ইয়াসিনকে দেখতে পারতেছেন, আরেকটা নতুন অতিথি, মানে সে খুব ভালো গিটার বাজায়, ইয়াসিন ভাই। তো ইয়াসিন ভাই আজকে এই টকশোতেও থাকবে, কোনো সমস্যা নেই, এখান থেকে প্রচুর মানুষের সবাই রেডি হইতেছে যে টকশো নেওয়ার জন্যে। যাই হোক, ইয়াসিন ভাই সম্পর্কে আসলে বেশি কিছু জানি না, তো বেশি কিছু বলার নাই, তবে দেখি তারা কি করে। প্রিয় দর্শক, আজকের লাইভ আর্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন এই অঞ্চলের উদীয়মান শিল্পী রিয়াদ আহসান। পাশে রয়েছেন আরেক গিটারিস্ট, ধূমকেতু ব্র্যান্ড জামালপুর থেকে পরিচালিত হয়, সেই ধূমকেতু ব্র্যান্ডের গিটারিস্ট, স্পেশাল গিটারিস্ট ইয়াসিন। আমরা তাদের সাথে আজকে আড্ডা দিব, কথা বলবো গানের সমসাময়িক বিষয়গুলো, তার ব্যক্তিগত সব কিছু বিলয়ে আমরা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো, এই সিঙ্গার এবং গিটারিস্টের সব অজানা তথ্য। আশা করবো আজকের এই আড্ডায় আপনারা সাথেই থাকবেন, আর অবশ্যই আজকের এই আড্ডা থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক মজা পাবেন, বিনোদন পাবেন বলে আমরা বিশ্বাস করি। তো দর্শক, আমরা শুরু করতে চাচ্ছি আমাদের আজকের লাইভ আড্ডা। সেই গানগুলোর ভিডিও, মিউজিক ভিডিও হবে, সেই জন্য ভিডিও নেওয়ার পরে গানগুলো রিলিজ হয়ে যাবে, মুক্তি পাবে। তো এখন এর ভিতরে গান আছে পাগলি মেয়ে, তুমি বলেছিলে, আর ওরে মিম, যে গানটা খুব স্পেশাল এই গানটা আমরা খুব দ্রুতই পাবো, হ্যাঁ ইনশাআল্লাহ, খুব মানে অর্থাৎ শ্রোতারা পাবে, হ্যাঁ, তোমার নতুন গান, নতুন অ্যালবাম, হ্যাঁ ইনশাআল্লাহ খুব দ্রুতই পাওয়া যাবে। আসলে আপনার লাইভে প্রথম কোন মঞ্চে গিয়েছিলেন আর কি গান গেছিলেন আমাদের যদি একটু দর্শকদের জানাতেন। লাইভ ফার্স্ট আমি স্টেজ পারফর্ম করি আমার কেন্দ্র কালীবাড়ি, জামালপুর জেলা কেন্দ্র কালীবাড়ি মুকুল নিকোতিন স্কুল, ওইখানে। তো ওইখানে আমি তখন আমার বয়স, আমি তখন ক্লাস প্লেতে পড়ি, তখন আমার বয়স খুব ছোটো, 5-6 বছর বয়স এরকম। তখন আমি আমার লাইফের ফার্স্ট স্টেজে ওই গানটা মিউজিকের সাথে গাওয়া হয়েছিলো। গানটা খুব একটি জনপ্রিয় গান, সালমাপুর, আমার এক নাম তো দেখেন আর আরেক নাম এই গানটা। তো গানটা গেয়ে আমি মানে মোটামুটি ভালো ফিল করছিলাম। আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়নে তবু নয়নে খুঁজে আমায় প্রাণে সজনে করে, দেখা দাও না কথা কনা রইলা কুন্দরে, কুন্দরে দেখা দাও না কথা কনা রইলা কুন্দরে। তুমি বন্ধু ধরবে পর মানুষের হা, আমার বুকে আসবে অমাবস্যাচা, তুমি বন্ধু ধরবে পর মানুষের হা, আমার বুকে আসবে অমাবস্যারা,
আমাকে তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে কিনা। যদি খারাপ লাগে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে শেয়ার করবেন। তো এদের নতুন নতুন শিল্পী আর গিটারিস্ট, তাদের জন্য শুভকামনা রইল, তাদের গানের অপেক্ষায় আমরা থাকলাম। তো ভিউয়ার্স, ভিডিওর আমরা শেষ পর্যায়ে, তো বিদায় নিতে হচ্ছে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।